আসসালামু আলাইকুম, আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বশীকরণ মন্ত্র নিয়ে। এই বশীকরণটি করতে হলে সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা সংগ্রহ করতে হবে, আপনারা একটি রক্তজবা ফুল গাছের কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে গাছে উত্তরমুখী ফুল কোথায় আছে, সেই ফুলটা খুঁজে আপনারা ওই যে মেয়েকে আপনারা বশ করতে চান সে মেয়ের নাম নিয়ে ওই ফুলটাকে আপনাদের জাগাতে হবে। জাগাবেন কিভাবে বলবেন, মেয়েটার নাম মনে করেন সাদিয়া, তাহলে বলবেন জাগ ফুল জাগ, যে কাজে লাগাবো সে কাজে লাগ, সাদিয়া হবে আমার বশ। এভাবে বলে তিনবার বলে তিনটা লাড়া দিবেন ওই ফুলটাকে, লাড়া দিয়ে আপনারা চলে আসবেন। পরপর তিন দিন এই ফুলটা এভাবে জাগাবেন। জাগানোর পরে ফুলটা আপনারা বাড়িতে নিয়ে আসুন। নিয়ে আসার পরে আর একটা মন্ত্র আছে, মেন মন্ত্র, সে মন্ত্রটা বলতেছি, রক্ত জবা সূর্য শোভা তুলে নিলাম হাতে, তাই না দেখে ছলনা নারী ভর করে বাম পাশে, নারী সার ছাড় গলসা বেশামের কোল ছাড় আমার উপর দৃষ্টি কর, আমার ছাড়া যদি অন্য কোথাও বেড়াস পা তোর কার্তিক গণেশের পুত্রের মাথা মাথা খা, কালী কালী মহাকালী ৩৬০ কালী শ্রেষ্ঠ কালীর দোহায় লাগে, ছুরি যদি আমার হোস তোর কামরুক কামরিকির মাথা খাস, লা ইলাহা ইল্লাল্লাহ রে হু। এই মন্ত্রটা বলে তিনটা ফো দিবেন ওই ফুলের উপরে, দিয়ে ওই মেয়ের যে কোনোভাবে ওই মেয়ের গায়ে ওই ফুলটা একটু ঠেকাই দেন। ঠেকানোর সাথে সাথে ৫ মিনিট সময় থাকলো ওই মেয়ে আপনার পিছু পিছু চলে আসবে ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের কি ধরনের বিদ্যা চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেসব ভিডিওগুলো দেওয়ার জন্য।